হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমার মাছ, আমি, আমার ছেলে আর আমার হাজবেন্ড, তিনজনের ছোট্ট পরিবার আমাদের। ছেলে মামার বাড়িতে থাকতো, মাধ্যমিক দিয়ে এসেছে, আর মেয়ে আছে একটা, বিয়ে হয়ে গেছে। ছোট্ট ঘরের মধ্যে থাকি, খুব ছোট্ট আমাদের সংসার। এই যে আমার ছোট্ট ঠাকুর, এই যে ঠাকুর, এই যে ঠাকুর, আর এই যে আমার ছেলে। হ্যালো, আগেই বলেছি ছেলে মাধ্যমিক দিয়েছে, ফুটবল খেলে, প্র্যাকটিসে যায়। আগে মোহনবাগান জুনিয়রে খেলতো, এখন আর ওখানে বন্ধ হয়ে গেছে মোহনবাগান জুনিয়র, এখন প্রাইভেট প্র্যাকটিস করছে। ছেলে ভালো খেলে, সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে, পড়াশোনাতেও মোটামুটি ভালোই, ফার্স্ট ডিভিশনে পাস করেছে, সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে। এখনও বই কিনতে পারিনি টাকা পয়সার জন্য, এখনও টিউশনি মাস্টারও সব দেখে উঠতে পারছি না, জানি না কখন খেলায় টাইম দেবে, কখন পড়াশোনায় টাইম দেবে, এই নিয়ে খুব চিন্তিত। রাস্তায় যাব জল নিতে, জল নেই ঘরে একটুও, আমার কল টল নেই বাড়িতে কিছুই, আমি রাস্তা থেকেই জল নিয়ে আসি। আমাদের এখানে নিচু এলাকা, বর্ষাকালে বড্ড কষ্ট, এখন তাও ঠিকই আছি। তখন অবশ্য হচ্ছে যে চান করার সময় জল তুলে নেবো যখন জল হয়ে যাবে, আর এখন ওই যখন হোক যাই, এখন তো শুকনো, রাস্তা থেকে জল আনতে হয়। আর ওর বাবা কাজে গেছে, আবার রান্না বান্না করবো, 1:30-1টায় এসে যাবে, আসলেই খিদে আর দাঁড়াতে পারবে না। দেখি আজকে রুটি তড়কা করবো ভাবছি। ছেলে খেলতে যাবে, সময় হয়ে গেছে, আজকে রাখছি, আবার পরে কথা বলবো, আবার কালকে সকাল থেকে দেখা হবে। তো হ্যালো বন্ধুরা, এই সময় তোমরা দেখতে পাচ্ছ বাইরে কত জোরে হাওয়া দিচ্ছে, ঠিক আছে, গাছের পাতা পাতা সব উঠছে, প্রচুর জোরে জোরে হাওয়া দিচ্ছে এখানে, আর বাইরেতে বেরোনো যাচ্ছে না, জানলা দিয়ে ইয়ে করে যাচ্ছে, প্রচুর হাওয়া। দাঁড়াও তোমাদেরকে বাইরেটা দিয়ে দেখি আনছি। এই যে মা জল আনতে যাচ্ছে, এখন জল ফলে এনে আনতে যাচ্ছে, আর এই যে বাইরের দৃশ্যটা একবার দেখে নাও তোমরা, প্রচুর জোরে হাওয়া দিচ্ছে, এই যে পুরো প্রচুর জোর হাওয়া দিয়ে যাচ্ছে। তো এবার ঝড় ফড় আসছে, এবারে একটু জানলা ফাল্লাগুলো অফ করতে হবে, বাইরেটা একটু দুটো ঝাঁট ফাঁট দিয়ে দেবো আমি। তো এই সময় আমি ভিডিওটা বন্ধ করছি আবার। আর আমাদের চ্যানেল পছন্দ হলে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দেবে, ওকে, চলো।